बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন কম বেশি সবার বাড়িতেই কিন্তু ডাল রান্না হয়, ডাল ছাড়া কিন্তু একদিনও চলে না। একঘেয়েমি ডাল রান্না না করে নতুন নতুন পদ্ধতিতে এই ডালের রেসিপিগুলো যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভাত খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বরাবরের মতো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি আমাদের বিক্রমপুরে যেভাবে ডাটা দিয়ে মসুরির ডাল রান্না করা হয়। এই ডালটা এত বেশি সুস্বাদু হয়ে থাকে যে এক প্লেট ভাত আপনি ডাল দিয়ে খেয়ে ফেলতে পারবেন। যারা ডাটা কিংবা মসুরির ডাল খুব বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখে এসেছি মসুরির ডাল ডাটা দিয়ে এভাবে রান্না করতে, আর এই রেসিপিটা অনেক বেশি মজার হয়ে থাকে। আমি এখানে ডাটা নিয়েছি, ডাটাগুলো নিচ থেকে তুলে নিয়ে এসেছি। ডাটাগুলো বেছে নিতে হবে খুব ভালোভাবে, তবে নিচের অংশগুলোতে কিন্তু আঁশ থাকে, সেটা কিন্তু অবশ্যই বটি কিংবা ছুরির সাহায্য নিয়ে করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে ডাটার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভুলেও কিন্তু এই পদ্ধতিতে ডাটার আঁশ ছাড়াবেন না, তাহলে কিন্তু নখ ব্যথা হয়ে যাবে। যেহেতু ডাল দিয়ে ডাটাগুলো রান্না করব সেক্ষেত্রে আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ডাটার টুকরোগুলো করে নিচ্ছি। আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু ডাটাগুলোকে টুকরো করে নিতে পারেন, তবে ডালের ভিতরে ডাটাগুলো একটু লম্বা লম্বা দেখা গেলে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি। ডাটার যে নিচের অংশগুলো আছে এগুলো হাত দিয়ে পরিষ্কার করা যাবে না, আমি এখন বটি দিয়ে সবগুলো ডাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে কিন্তু ডাটাগুলো খুব ভালোভাবে আছড়ে আছড়ে পরিষ্কার করতে হবে, যাতে করে উপরে কোনো রকম আঁশ না থাকে। আর ডাটা যদি আঁশ থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি 8 থেকে 9টা ডাটা নিয়েছি, আর ডাটার অনুপাতে আমি এখানে মসুরির ডাল নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। ডালগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে প্রায় 6 থেকে 7 বারের মতো কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে। মসুরির ডালগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটা আমি যেভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে সবগুলো ধোয়া ডাল আমি ঢেলে দিয়ে দিচ্ছি। ডাল রান্না করার জন্য একটা হাঁড়ি নেবেন, হাঁড়িতে ডাল রান্না করার সুবিধা কিন্তু অনেক বেশি। আমি দেখার সুবিধার জন্য কড়াইতে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর যেহেতু ডাল, ডালে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না, আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। ডালটা মাখানোর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম, তবে ডাল মাখানোর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে তেল ব্যবহার না করলেও পারবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। ডালগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যে যেরকম পাতলা খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। আর এখানে কিন্তু একবারেই পানিটা দিতে হবে, ডাল রান্না করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন।
একবারে যদি পানিটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা অনেক বেশি হয়। আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। বলকটা কিন্তু চলে এসেছে, কিন্তু ডালটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি এবার চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে নিয়ে এসেছি। 15 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি, ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। চুলার আঁচটা যদি কমিয়ে ডালটা বসিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন ডালটা খুব সহজেই গলে যাচ্ছে। এবার আমি একটা স্টিলের ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে ঘুটে নিচ্ছি। আপনারা যদি কেউ চান যে ডালটা ঘুটবেন না, সেক্ষেত্রেও কিন্তু ডালটা না ঘুটেও রান্না করতে পারবেন। ডালটা ভালোভাবে ঘুটে নেওয়ার পরে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো কিন্তু ভুলেও আপনি ডালটা ঘুটার আগে দিবেন না। যদি ডালটা ঘুটার আগে দেন তাহলে ডাল ঘুটার সময় কিন্তু ডাটাগুলো একেবারে খুলে যাবে। সবসময় চেষ্টা করবেন ডালটা ভালোভাবে ঘুটে তারপরে ডাটাটা অ্যাড করার। এখন আমি এখানে আস্ত প্রায় 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে আমি ডালটা রান্না করে নিয়েছি 12 থেকে 13 মিনিটের মতো। ডালটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। এর চাইতে কিন্তু আমি আর ঘন করব না। আপনারা যদি এর চাইতেও ঘন খেতে চান সেক্ষেত্রে কিন্তু চুলার ওপরে আরও কিছুক্ষণ রাখতে পারেন। আর ডাটাগুলো কিন্তু চাপ দিয়ে দেখিয়ে দিয়েছি, খুব ভালোভাবে নরম হয়ে গেছে, কারণ চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায়, সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ডাটাটা পাশের চুলাতে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, সাথে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটার ভিতরে আমি অ্যাড করে দিয়েছি 6 থেকে 7টা শুকনো মরিচ। তবে তেলটা গরম হওয়ার পরেই কিন্তু শুকনো মরিচটা অ্যাড করবেন। শুকনো মরিচটা নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যদি দেন তাহলে দেখবেন ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর খেতেও অনেক অনেক বেশি সুস্বাদু হয়। কেউ যদি পাঁচফোড়নের ফোড়ন দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে জিরার ফোড়ন দিতে পারেন। সাথে দিয়েছি একটা দেশি বড় সাইজের রসুন কুচি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম আঁচে আমি নাড়াচাড়া করে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম বাদামি রং করে কিন্তু ভেজে নেবেন। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে ডালটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের ডালটা আমি কড়াইয়ের ভিতরে ঢেলে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ডালটা চুলা থেকে নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর কারো হাতে কাছে যদি ধনে পাতা না থাকে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন। ডালের কালারটা দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে, আর গরম গরম ভাতের সাথে খেতে তো এর চাইতে অনেক অনেক বেশি সুস্বাদু। আমি কিন্তু বলকটা ভালোভাবে তুলে নিয়েছি, এবার নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডালটা কতটা ঘন বা পাতলা রেখেছি। আপনারা কেউ যদি এর চাইতে পাতলা খেতে চান তাহলে কিন্তু চুলা থেকে আরও আগে নামিয়ে নেবেন, আর যদি এর চাইতে ঘন খেতে চান তাহলে কিন্তু ডালটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে, আর তখন খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। যদি আপনি ডাটা দিয়ে ডাল রান্না করেন তাহলে অবশ্যই এরকম রাখবেন, এরকম রাখলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে।
আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমাদের বিক্রমপুরে যেভাবে ডাটা দিয়ে মসুরির ডাল রান্না করে সেই রেসিপিটা। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।